বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারীর মন্তব্য এনকাউন্টার মন্তব্যে জের এবার নালিশ এনকাউন্টার মন্তব্যে জেরে নালিশ যে খবরের দিকে আমরা নজর রেখেছি বিরোধী দল নেতার বিরুদ্ধে রাজ্যের মানবাধিকার কমিশনের নালিশ চালানো মানবাধিকার সংগঠন এপিডিআর শুভেন্দুর এনকাউন্টার মন্তব্যে জের মানবাধিকার সংগঠন এপিডিআর এর নালিশ বিরোধী দল নেতার বিরুদ্ধে রাজ্য মানবাধিকার কমিশনের নালিশ চালানো এপিডিআর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার দাবি কমিশনকে ইমেলে নালিশ চালালো এপিডিআর এপিডিআর এর অন্যতম সদস্য রঞ্জিত সুর তিনি কি বলেছেন শুনবো রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা তথা বিজেপি এমএলএ শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে রাজ্য মানবাধিকার কমিশনের কাছে আমরা আমাদের সংগঠন এপিডিআর এর তরফ থেকে একটা অভিযোগ দায়ের করেছি আমাদের অভিযোগ গত বৃহস্পতিবার শুভেন্দু অধিকারী তার বক্তব্যের মাধ্যমে সাধারণ মানুষের এবং বিচারাধীন বন্দীদের মানবাধিকার লঙ্ঘন করেছেন ওই দিন তিনি বলেছেন যে ধর্ষণে অভিযুক্ত যারা বন্দী তাদের এনকাউন্টার করে মেরে ফেলা উচিত অর্থাৎ ভুয়ো সংঘর্ষে তাদেরকে হত্যা করা উচিত তিনি এই তার এই বক্তব্যের মাধ্যমে সাধারণ মানুষের যে জীবনের অধিকার এবং যে বিচার পাওয়ার অধিকার সেটাকে তিনি আসলে লঙ্ঘন করেছেন ভারতবর্ষের সংবিধানে এবং বিচার ব্যবস্থায় যে যত বড় অপরাধী হোক না কেন যত ঘৃণ্য অপরাধী হোক অপরাধী করুক থাকুক না কেন প্রত্যেক মানুষের বিচার পাওয়ার অধিকার আছে বিচার ছাড়া কারো জীবনের অধিকার কেড়ে নেওয়া যায় না জীবনের অধিকার অলঙ্ঘনীয় শুভেন্দুবাবু তার এই বক্তব্যের মাধ্যমে এই জীবনের যে অধিকার অলঙ্ঘনীয় এবং বিচার পাওয়ার অধিকার এই মানবাধিকারটাকে তিনি লঙ্ঘন করেছেন এবং তার বক্তব্যে মানুষকে এবং পুলিশকে তিনি প্ররোচনা দিয়েছেন যে পুলিশকে প্ররোচনা দিয়েছেন যে এনকাউন্টার করে যে বন্দীদেরকে মেরে ফেলার জন্য এবং সাধারণ মানুষকে প্ররোচনা দিয়েছেন আইন নিজের হাতে তুলে নেওয়ার জন্য শুভেন্দুবাবু একজন প্রভাবশালী নেতা তার বক্তব্যের একটা সামাজিক অভিঘাত আছে কাজে তিনি যে বক্তব্য সমাজে প্রকাশ করেছেন প্রকাশ্যে এবং টেলিভিশন এবং সংবাদ মাধ্যমের মাধ্যমে সেটা ব্যাপকভাবে প্রচারিত হয়েছে কাজে যে কোনো মানুষ বা যে কোনো পুলিশকর্মী তার দ্বারা প্ররোচিত হয়ে কোনো হত্যাকাণ্ড সংগঠিত করে ফেলতে পারে তাই আমরা রাজ্য মানবাধিকার কমিশনের কাছে আবেদন জানিয়েছি যে এই মানবাধিকার লঙ্ঘনের জন্য শুভেন্দুবাবুর বিরুদ্ধে আইন অনুযায়ী তারা যেন ব্যবস্থা নেয় এবং আমরা একই সঙ্গে এই আবেদনও জানিয়েছি যে একজন তিনি একজন আইন প্রস্তুতকারক যে ল মেকার বিধানসভা সদস্য সে কারণে তার শাস্তি আরও বেশি হওয়া উচিত তাই আমরা তার কাছে ইমেল মাধ্যমে মানবাধিকার কমিশনের চেয়ারম্যানের কাছে ইমেল মাধ্যমে আমাদের অভিযোগ দায়ের করেছি আমরা আশা করি তিনি আমাদের আবেদনের সুবিচার করবেন